হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা এসি মেশিন এর তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তো তৃতীয় অধ্যায়ের যে মেথের সমস্যাগুলো আছে এগুলো সমাধানের জন্য আমাদের কিছু প্রয়োজনীয় সূত্র জেনে নিতে হবে। এখানে আমি লিখে রাখছি, যেমন W0 মিন্স নো লোড পাওয়ার। হ্যাঁ, নো লোড পাওয়ার কিন্তু নো লোড ভোল্টেজ ইন্টু নো লোড কারেন্ট ইন্টু নো লোড পাওয়ার ফ্যাক্টর, ঠিক আছে? তো এখানে আই মাইক্রো হচ্ছে যে কারেন্টের ম্যাগনেটাইজিং যে উপাংশগুলো। হ্যাঁ, ম্যাগনেটাইজিং উপাংশ কিন্তু কি নো লোড কারেন্ট ইন্টু সাইন থিটা, ঠিক আছে? এখানে IW দ্বারা বোঝানো হয়েছে যে কারেন্টের ওয়ার্কিং উপাংশ, ঠিক আছে? ওয়ার্কিং উপাংশ কিন্তু যে I0 অর্থাৎ নো লোড কারেন্ট ইন্টু পাওয়ার ফ্যাক্টর মানে কস থিটা। এখানে নো লোড কারেন্ট ইকুয়াল টু আমরা জানি, অর্থাৎ নো লোড কারেন্ট স্কোয়ার ইকুয়াল টু আমরা জানি যে আই মাইক্রো স্কোয়ার প্লাস IW স্কোয়ার, মিন্স ম্যাগনেটাইজিং কারেন্ট স্কোয়ার প্লাস ওয়ার্কিং কারেন্ট স্কোয়ার। আর এখানে নো লোড কপার লস হচ্ছে নো লোড কারেন্ট স্কোয়ার ইন্টু রেজিস্ট্যান্স, ঠিক আছে? তো আমরা একটি ম্যাথের মাধ্যমে এই সূত্রগুলো আলোচনা করার চেষ্টা করব। এখানে দেয়া আছে প্রাইমারি ভোল্টেজ 240, সেকেন্ডারি ভোল্টেজ 220, প্রাইমারি ভোল্টেজ নো লোড কারেন্ট 1.5, নো লোড পাওয়ার আমাদের নির্ণয় করতে হবে নো লোড পাওয়ার ফ্যাক্টর, নো লোড পাওয়ার ফ্যাক্টর এবং ভেক্টর চিত্র আঁকতে হবে ম্যাগনেটাইজিং কারেন্ট ভেক্টর চিত্র, ঠিক আছে? আমাদের নির্ণয় করতে হবে নো লোড পাওয়ার ফ্যাক্টর। তো আমরা জানি যে সূত্র থেকে আমরা জানি নো লোড পাওয়ার কিন্তু নো লোড ভোল্টেজ কারেন্ট এবং কস থিটা, ঠিক আছে? নো লোড পাওয়ার ইকুয়াল টু নো লোড কারেন্ট, নো লোড ভোল্টেজ এবং কস থিটা, নো লোড পাওয়ার ফ্যাক্টর। তাহলে এগুলোর মান জানা আছে আমার, তাহলে নো লোড ভোল্টেজ সরি পাওয়ার এত নো লোড কারেন্ট 1.5 ইন্টু নো লোড ভোল্টেজ, নো লোড ভোল্টেজ এবং কস থিটা। এখন যদি আমি পক্ষান্তর করি তাহলে দাঁড়ায় কস থিটা ইকুয়াল টু পাওয়ার 0.6944 আনস। এখন ম্যাগনেটাইজিং কারেন্ট, আমরা এখানে সূত্র থেকে জানি ম্যাগনেটাইজিং কারেন্ট ইকুয়াল টু নো লোড কারেন্ট ইন্টু সাইন থিটা, ঠিক আছে? তো এখানে যেহেতু আমি কস থিটার মান মানে পাওয়ার ফ্যাক্টর মান পাওয়া গেছে, তাহলে থিটার মান খুবই সহজে নির্ণয় করা যায়। থিটা ইকুয়াল টু নো লোড অ্যাঙ্গেল ইকুয়াল টু কস ইনভার্স 0.6944 ইজ ইকুয়াল কস ইনভার্স
জিরো টু, ঠিক আছে? এতে সাইন থিটা, সাইন থিটা ইকুয়াল টু সাইন 46.02 ইজ ইকুয়াল সাইন 0.7. তাহলে আমরা যেহেতু সাইন থিটার মান পেয়ে গেছি, তাহলে এখান থেকে সহজেই ম্যাগনেটাইজিং কারেন্ট নির্ণয় করতে পারি। তাই ম্যাগনেটাইজিং কারেন্ট যে সূত্র থেকে, ম্যাগনেটাইজিং কারেন্ট ইকুয়াল টু নো লোড কারেন্ট ইন্টু সাইন থিটা, ম্যাগনেটাইজিং কারেন্ট ইকুয়াল টু নো লোড কারেন্ট ইন্টু সাইন থিটা, ঠিক আছে? তো নো লোড কারেন্ট দেন আমরা 1.5, সাইন থিটার মান 0.72 যদি হয় তো ইন্টু 1.5, মেঘ দেখেন কারেন্টের মান হচ্ছে 1.08, ঠিক আছে? এত অ্যাম্পিয়ার। এখন আমাদের নির্ণয় করতে হবে কি যে ভেক্টর চিত্র, ঠিক আছে? এখানে ভেক্টর চিত্র বলতে ভেক্টরের যে আমরা কারেন্ট ভোল্টেজ যেগুলো আছে সবগুলোই উল্লেখ করতে হবে, ঠিক আছে? তো ভেক্টর চিত্র আমরা কীভাবে লিখতে পারি, আমি আনুমানিক স্কেল আঁকতেছি, একক স্কেলে না। হ্যাঁ, ভেক্টর চিত্র কিন্তু স্কেল দ্বারা আঁকতে হয়। এখানে আমি জানি কি আমার কাছে প্রাইমারি ভোল্টেজ দেওয়া আছে, হ্যাঁ, প্রাইমারি ভোল্টেজ। আর প্রাইমারি ভোল্টেজের অপোজিট হবে কি ইন্ডিউস যে ভোল্টেজগুলো আছে, ঠিক আছে? যেমন ইন্ডিউস, প্রাইমারি ইন্ডিউস ভোল্টেজ, সেকেন্ডারি ইন্ডিউস ভোল্টেজ, ঠিক আছে? এখানে আমরা জানি যে ফ্লাক্স, যে ফ্লাক্স নিয়ে হয় তৈরি হয়, এটা ভোল্টেজের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। হ্যাঁ, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ফ্লাক্স তৈরি হয়, ঠিক আছে? তো ফ্লাক্স আমরা 90 ডিগ্রি দিলাম এখানে। তো এখানে ফ্লাক্স যেহেতু আমরা জানি নো লোড কারেন্টের দুটি উপাংশ, একটি ওয়ার্কিং উপাংশ এবং একটি ম্যাগনেটাইজিং উপাংশ। তো এখানে ম্যাগনেটাইজিং কারেন্ট, ম্যাগনেটাইজিং কারেন্ট ভোল্টেজের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। 90 ডিগ্রি অ্যাঙ্গেলের কারণে এখানে কোনো পাওয়ার লস হয় না, কিন্তু ওয়ার্কিং কারেন্ট ভোল্টেজের ইনফেস থাকে, ওয়ার্কিং কারেন্ট থাকে ভোল্টেজের ইনফেস, এর ফলে এটার পাওয়ার লস হয়, উপযুক্ত পাওয়ার লস হয়। তো আমরা এই সূত্র থেকে জেনেছি যে এই সূত্র থেকে আমরা নির্ণয় করতে পারি যে নো লোড কারেন্ট কি, নো লোড কারেন্ট ম্যাগনেটাইজিং কারেন্ট এবং ওয়ার্কিং কারেন্টের ভেক্টর যোগফল, ঠিক আছে? তো ওয়ার্কিং কারেন্টের ভেক্টর যোগফল আমরা লব্ধি কারেন্ট আমরা নির্ণয় করতে তো জানি, আশা করি এই ভেক্টরের যে লব্ধি নির্ণয় করতে হয় ঠিক আছে, নো লোড কারেন্ট আমরা এভাবে সহজেই একটি ভেক্টর চিত্র আঁকতে পারি। আশা করি আপনাদেরকে এটাই বোঝাতে পেরেছি। ধন্যবাদ সবাইকে।